তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সাবধান আছো, সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। এসি সকালবেলা প্রচুর কাজকর্ম করেছি, কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে। প্রচুর কাজকর্ম, তোমাদের দাদা ভাইদের রান্না বান্না করে দিয়েছি, অনেক কিছু খাবে গেছি, কাজ করছিলাম, ঠিক আছে। তারপরে শুয়েছিলাম, যা কাজ ওই টাইমটা তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে শুয়ে থাকা। লুকিয়ে রয়েছে কোনো, তোমাকে লোকাতে বলেছি আমি? ও এখন মুখের মধ্যে টনিক নিয়ে বসে রয়েছে, গোড়া ইস গ্যাস। যাই হোক, আমি বলছি দাদা তুমি তোমার পাশে একটু বসে ভিডিওটা শুরু করি, কারণ ভিডিও আরম্ভ করিনি সকাল থেকে। তো সকালবেলা শ্যুট করিনি কিছু, সেই জন্য এখন আসলাম তোমাদের সামনে, ভিডিও শুরু করলাম। সারাদিন চলো কতটুকু শেয়ার করতে পারবো, সারাদিন যতটুকু পারবো ততটুকু করবো, আশা করি তোমাদের সেটা ভালো লাগবে দেখতে। আর রান্না করছি, রান্না বসিয়েও দিয়েছি, মা ভাত করে নিয়েছে, আমি করছি বাটা মাছ, আলু পটল দিয়ে ঝোল, ঠিক আছে। মাসিমার মাছের ঝোল হয়ে গেছে, একটু তেঁতুর ডাল করবো বলে ডালও বসিয়েছি। আর দেখছি তেঁতুর ডালের ওপর কী খাওয়া যায়। মামা দাদু, তেঁতুর ডালের ওপর কী সেবা দেবেন? তেঁতুর ডালের ওপর কী সেবা দেবেন? তেঁতুর ডাল, বাবা বাহ, তাহলে আমি রান্নাটা করে এখানে কেটে পড়ি। যাকে মামা যখন বলেছে ডালের ওপর, ডালের ওপর ব্যবস্থা করবি নি বস, তাহলে তোকে খেতে দেবো। ডালের ওপর ব্যবস্থা করে নেবে, তাহলে আমার টেনশন নেই, আমি মাছটা করছি। মাছটা হয়ে গেলে, মাসিমার মাছের ঝোল হয়ে গেছে আগেই, আর ডালটা বসিয়েছি। ডালটা করলে আমি এখান থেকে ধা, মানে গ্যাসটা মুছবো, তারপরে ধা চুইংগাম। না না বাবা, খাবো না রে, ভালো খেতে না, মা খাবো না শোনা। তো চলো ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে, তোমরা দেখতে থাকো। নাই না, কথা বলবে না, সাধারণটা গোড়া করে গোড়া কুনিয়ে বসে রয়েছে। আর আমাদের মিনিকে তোমরা কতদিন দেখো না, আমার কুট্টু সোনাকে কতদিন দেখো না, আমার কুট্টু জনকে কতদিন দেখো না। ছো ছো কেন ছো, সেবার টপাস টপাস, মনে কি রোগা হয়ে গেছে গো, আমার ছেলেটা রোগা হয়ে গেছে গো, আমার ছেলেটা রোগা হয়ে গেছে, আমার ছেলেটা রোগা হয়ে গেছে গো আমার মনু। দিদি দেখো কি রোগা হয়ে গেছে, মিনি আসে না তো, এখন এখন অন্য জায়গায় ঘাটি কেটেছে, তা কি করে হবে। আয় বস খেতে দেবো, দুধ ভাত দেবো, আয় আয় গা ঘেসে। ওই দাঁড়া 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 মিনি মিনি মিনি, হাতটা মাখি দাঁড়া, তুই ওখানে আগে লেজগুটি দৌড় মারছিস কেন? এই যে আমার মা, তখন মিনির জন্য খাবারও আছে। মিনি কে তুমি? আমার ছেলে, এটা ছেলের বউ, মনে খেতে দিচ্ছে না ছেলেটা, আমার রোগা হয়ে গেছে গো বন্ধুরা। ছেলের বউ কে? মিনি আয়া, নিয়ে করে দে লেজগুটি দৌড়, খাওয়া খাওয়া, আসো না কেন, আসো না কেন, হ্যাঁ আসো না কেন, কে খেতে দেবে এখন দুধ দিয়ে ভাত মেখে তোমাকে, তোমার কোন মা খেতে দেবে? এই তো খেলে তো তুমি, তোমাকে তো দিলাম, তুমি দুপুরবেলা আসবে, দুধ ভাত মাছ ভাত দেবো। অনু অনু মিনি মিনি, চলো আসো চলো আসো, এখানে শো শুয়ে থাকো, আসো ঠান্ডায় শুয়ে থাকো, এসো এসো। যাক ওর খাওয়া হয়ে গেছে, পেট ভরেছে ওর, আমি শান্তি, ও খায় না, অল্প একটু ভাত খায়, দুধ দিয়ে দিলাম, খেয়ে নিয়েছে পুরোটাই। যতবার আমি ডাকছি ততবার ওইখানে সিঁড়িতেই চলে যাচ্ছে। আর এই যে বললাম না, মাছের ঝোল বসিয়ে দিয়েছি আলু পটল দিয়ে, ঠিক আছে। এই রে মিনিকে খাওয়া থেকে মিনি, তোর জন্য আমার তরকারি লেগে যাচ্ছিলো কিন্তু আজকে, তো ভাবিস না তোকে আমি ছেড়ে দেবো। তো এখানে করতে হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা করে, আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি, একটু দেবো টমেটো, আর এখানে করছি মুসুর কা ডাল, সেটা হচ্ছে করবো। একটা উচ্ছে রয়েছে সবেদায় নির্মণি, সেই সবেদায় নির্মণি উচ্ছেটা দিয়ে করবো যে তেঁতুর ডাল অল্প একটু সামান্য, ঠিক আছে। তো এই হয়েছে কথা, ওই দাবা এসে বসেছে ওখানে, বস বস বস, শুয়ে পড়, ডাপাস হয়ে যা, ডাপাস হয়ে যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাপাস ডাপাস ডাপাস, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো মনু, শুয়ে পড়ো। এখন বাজে প্রায় 9:30, না 9:30 বাজে, তো এখানে বসিয়ে দিয়েছি ভাত গরম। সন্ধ্যা থেকে তোমাদের সামনাসামনি আসিনি, কিছু কাজকর্ম ছিল না, কিন্তু এখন অনেক কাজ করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ফোনে একটুখানি বান্ধবীর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে আর ভিডিও করা যাবে না, তো সেই জন্য একটাই যেহেতু ফোন, আমার ফোন থেকে ভিডিও হয়, যাকে ওর সাথে একটু কথা টথা হলো, সারাদিন আজকে কথা হয়নি, তার জন্য আর আমি ইয়ে করতে পারিনি, ভিডিও করতে পারিনি, ঠিক আছে। এখানে ভাত গরম করলাম, সব বাচ্চাগুলো খাবে এখন, যারা ভাত খাবে তারা ভাত খাবে, কেউ রুটি খাবে। আর এখানে একটু আলু চচ্চড়ি করলাম, এখানে দেখা যাচ্ছে ফোকর দিয়ে, এই যে ঠিক আছে কাজ আছে, অনেকক্ষণ এসছি রান্না করে, অনেকগুলো কাজ করলাম সকালবেলা, কী রান্না বান্না করবো, ঘুগনি রুটি করবো, তো এখানে গুছিয়ে গেছি রাখলাম। এখানে আছে ঘুগনির মশলা, মটর সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, তো ওটাও রয়েছে। আর এখানে হচ্ছে মাসি, বাবা কি লাল লাল ডিবের তরকারি করেছে গো মাতা,
একটু ফোটাবো তাহলে এটাকে, নাহলে না তেলটা উপরে ভাসবে, ফোটাতে হবে। যাই হোক একটু ফুটুক তরকারিটা। এখানে কী আছে, এখানে যে সয়াবিনের তরকারি কালকে মামা খাবে রাত্রেবেলা রুটি দিয়ে, এটা